জামায়াত আমিরের প্রতিষ্ঠানে চাকরি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রতিষ্ঠাতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার এ প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার কথা শুধু নিজ দল বা ধর্মের লোকদের, কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্র ভিন্ন। তার এ প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। জামায়াত নেতার প্রতিষ্ঠানে সব ধর্মের এমন সহাবস্থান কিভাবে সম্ভব? 2021 সালের এপ্রিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমেদের মৃত্যুর পর থেকে দলের হাল ধরেন ডাক্তার শফিকুর রহমান। নিজ এলাকার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS পাশের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন তিনি। জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন একটি হাসপাতালও। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল নামের এই প্রতিষ্ঠানটি যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি প্রতিচ্ছবি। দেশের বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমিরের হাসপাতালে কাজ করছেন অন্যান্য ধর্মের মানুষও। চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী সব স্তরেই আছেন তারা। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।